আমার বাংলা সংবাদে আমি দেবাশিস আপনাদের স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। তোপখানায় বাইক মারুতি ভ্যানের সংঘর্ষে মৃত্যু টেট শিক্ষিকার। ধলাইয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নবনির্মিত ভবনের উদ্বোধন মন্ত্রী পরিমলের। বরাকে কংগ্রেসের হাত সে হাত জড়ো কর্মসূচি সফল করতে জোর প্রস্তুতি। এবার বিস্তারিত আমার বাংলা সংবাদ। শিলচর শহর সংলগ্ন তুপখানায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক টেট শিক্ষিকার। বাইক ও মারুতি ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান শিক্ষিকা শর্মিষ্ঠা ভট্টাচার্য। এ ঘটনায় বাইক চালকও গুরুতরভাবে জখম হন। প্রাপ্ত তথ্য মতে জানা গেছে, শনিবার স্কুলের পাঠদান শেষ করে সহকর্মীর বাইকে চেপে বাড়ি ফিরছিলেন তারা। শিলচর কালাইন সড়কের তোপখানায় আসার পর দুর্ঘটনার শিকার হন দুজনে। এদিন শিলচর অভিমুখ থেকে দ্রুত গতিতে আসা এক মারুতি ভ্যান সজোরে তাদের বাইকে ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়েন শিক্ষিকা শর্মিষ্ঠা। এতে ঘটনাস্থলে প্রাণ হারান তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার মৃতদেহ উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করে। নিহত শিক্ষিকা শর্মিষ্ঠা ভট্টাচার্যের বাড়ি শিলচর তারাপুরের রায়গড়ে। তিনি বরখোলার একটি স্কুলে শিক্ষকতার কাজ করতেন বলে জানা গেছে। এ ঘটনায় পরিচিত মহলে শোকের ছায়া নেমে এসেছে। আমরা এখানে তুপখানা ঈদগার সম্মুখে একটা খুবই মারাত্মক একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। জানা মতে একটা বাইকের এবং ভ্যানের সংঘর্ষ হয়েছে এবং এই সংঘর্ষের কারণে এত বড় অ্যাক্সিডেন্ট হয়েছে। একজন শিক্ষিকা ওনার, আমার জানা মতো যেটা খবর পেয়েছি এখানে, যে ওনার বাড়ি এনডি কলোনির পয়েন্টের সামনে এবং উনি এনডির মুখ একে আজাদ স্কুল থেকে আসছিলেন। জানি না উনি টেট টিচার নি না ওখানে প্রাইভেট, কিন্তু উনি একজন শিক্ষিকা এবং উনি প্রাণ হারালেন এবং ওনার সঙ্গে আরও দুই তিনজন খুবই মারাত্মক অবস্থায়, খুবই সংকটজনক অবস্থায় মেডিকেল কলেজ নেওয়া হয়েছে। আমি অনুরোধ করব, বিশেষ করে যারা বাইক চালান আপনারা হেলমেট ব্যবহার করবেন এবং আপনাদের স্পিডটা একটু কন্ট্রোল করে স্পিডটা দেবেন। আজকে দেখেন তরতাজা একটা প্রাণ হারালো একজন মহিলা এবং আরও দুই তিনজন খুবই সংকটজনক অবস্থা এবং ঘটনাটা আমাদের সম্মুখে, এখানে ঈদগাহ আছে, ঈদগাহ ঠিক সামনে ঘটনাটা হয়েছে তুপখানায়। মেয়েটার নাম কি জানা যাচ্ছে? এখনো জানা যায়নি, যেহেতু আমি জাস্ট এখানে উপস্থিত হয়েছি, দেখলাম অনেক ভিড় বা ট্রাফিক ব্রাঞ্চ থেকে ওরা এসেছে এবং পুলিশ প্রশাসন থেকে ওরা খুব তাড়াতাড়ি একটা পদক্ষেপ নিয়েছে। ট্রাফিক ব্রাঞ্চের আমাদের যারা শিলচরের ইনচার্জ যারা আছেন সবাই এখানে উপস্থিত হয়েছে। শনিবার ধলাই বিধানসভা কেন্দ্রের ক্লেভার হাউস জিপির অন্তর্গত 28 নং নতুন বাজার গান্ধী এলপি স্কুলে মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নবনির্মিত ভবনের উদ্বোধন করলেন রাজ্যের পরিবহন, মিন ও আবগরী বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। এদিন স্থানীয় জেলা পরিষদ সহ সংশ্লিষ্ট বিভাগীয় আধিকারিকদের সাথে তিনি ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন। পরে মন্ত্রী কাছাড় জেলা বিজেপির আয়োজিত জেলা মোর্চা প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করেন এবং শিবিরে আত্মনির্ভর অসম গড়া নিয়ে দলীয় কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। যেটা বাচ্চারা যেটা দেখবে উচ্চাই শিখবে, স্বাভাবিক কথা, আপনারা সবাই জানেন কথা। আমরা এই জায়গায় কেন চিন্তা করেছি, এটা দলের জন্য নয়, ভোটের জন্য। মানুষ আমরা যারা আছি, আমরা পৃথিবীতে আসি আর আমরা পরিবার এবং সমাজ থেকে শিক্ষা নিই। যে ছাত্রগুলো তার মার কোন থেকে পৃথিবীতে এসে প্রথম স্কুলে যাবে, তার শিক্ষাঙ্গনে, তার অঙ্গনে যাবে, এ যদি ভালো পরিবেশ না দেখে, ভালো ব্যবহার না দেখে, পঠন পাঠনের ভালো ব্যবস্থা না দেখে, শৌচালয়ের ভালো ব্যবস্থা না দেখে, রান্নার ভালো ব্যবস্থা না দেখে, তার জীবনের আরম্ভটাই শেষ হয়ে যায়। আর যার জীবনের আরম্ভনি শেষ হবে, তার জীবনের পরিণতিও খুব ভালো হবে, একেবারে স্বাভাবিক কথা। আমরা ইংরেজিতে বলি মর্নিং শো।
বরাকে প্রদেশ কংগ্রেসের হাতে হাত জোড়ো কর্মসূচিকে সফল করে তুলতে সক্রিয় হয়ে উঠেছে দলের সংখ্যালঘু বিভাগ। আগামী 2 ফেব্রুয়ারি থেকে ধলাই কেন্দ্র থেকে আসাম প্রদেশ কংগ্রেসের হাতে হাত জোড়ো যাত্রাকে সুন্দর ও সাফল্য মণ্ডিত করে তুলতে জেলা সংখ্যালঘু বিভাগের সভাপতি আনসার হোসেন বল্লস্করের নেতৃত্বে স্থানে স্থানে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে এ নিয়ে সোনাইর উত্তর কৃষ্ণপুরে কংগ্রেসের সংখ্যালঘু বিভাগের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের উপসভাপতি অরুণ দত্ত মজুমদার, প্রদেশ কংগ্রেসের মুখপাত্র অভিজিৎ পাল, জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক হীরক দাস, প্রদেশ সংখ্যালঘু বিভাগের সাধারণ সম্পাদক জবারুত আলম চৌধুরী প্রমুখ। এরপর সংবাদ মাধ্যমের সামনে কংগ্রেসের জেলা সংখ্যালঘু বিভাগের সভাপতি আনসার হোসেন বলেন, দলের হাতে হাত জোড়ো যাত্রায় স্বতঃস্ফূর্তভাবে সংখ্যালঘু লোকেরা অংশগ্রহণ করবেন, বিভিন্ন স্থানে এ নিয়ে সভা সমিতি করে জনগণের ব্যাপক সাড়া পাচ্ছেন বলে জানান তিনি। এছাড়া এদিনের সভায় উপস্থিত ছিলেন জেলা সংখ্যালঘু বিভাগের উপসভাপতি আইনউদ্দিন লস্কর, সাধারণ সম্পাদক আমির হোসেন লস্কর, মাসুম লস্কর, সোনাই ব্লকের সভাপতি রাকিব হোসেন মজুমদার প্রমুখ। কাছাড় জেলা কংগ্রেসের মাইনরিটি বিভাগের যে সভা আয়োজন করা হয়েছে তাকে সাফল্যমণ্ডিত করার জন্য এই সভায় আমাকে আমন্ত্রণ করা হয়েছিল। আমি সবার কাছে অপিল করছি যে এই কর্মসূচি যাতে সাফল্যমণ্ডিত হয়, কারণ প্রথম দিন যে প্রোগ্রাম 2 তারিখ সেই দিন আমাদের জিতেন্দ্র সিং মহাশয়, যিনি অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির জেনারেল সেক্রেটারি, আসামের ইনচার্জ এবং সেক্রেটারি পৃথ্বীরাজ সাটে মহাশয়, আসাম প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন কুমার বরা মহাশয়, আসাম লেজিসলেটিভ কংগ্রেস পার্টির নেতা দেবব্রত শইকীয়া মহাশয়, উপদলপতি রকিবুল হোসেন সাহেব এবং এমপি আব্দুল খালেক, প্রতীক বরদলৈ এবং গৌরব গগৈ, প্রত্যেকেই এই যে কর্মসূচিতে তারা অংশ নেবেন। কাজেই আমরা কাছাড় জেলা কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠন, বিভিন্ন ব্লক কংগ্রেস কমিটি সবাইকে ঐক্যবদ্ধভাবে যাতে এই কর্মসূচির সাফল্য লাভ করতে পারে সেই চেষ্টার জন্য আমাদের আজকের এই চলে গেলেন বিশিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর দেবেন্দ্র কুমার সিনহা। শুক্রবার সন্ধ্যা 6:30 নাগাদ শিলচরের এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই তার জন্মভিটা পাথারকান্দি সহ গোটা বরাক উপত্যকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি রেখে গেছেন স্ত্রী পদ্মজা সিনহা, 3 কন্যা সহ অসংখ্য গুণমুগ্ধদের। উল্লেখ্য, প্রয়াত চিকিৎসক নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভা কেন্দ্রীয় কমিটির 3 বারের সভাপতি ছিলেন। এছাড়াও তিনি বেশ কয়েকটি সামাজিক সংস্থা সংগঠনের সাথে জড়িত ছিলেন। বর্তমানে শিলচর কলেজ টিলার বাসিন্দা হলেও তার মূল বাড়ি পাথারকান্দির ইনামগাঁওয়ে বলে জানা গেছে। আজকে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের ইন্দ্রপ্রতন হয়েছে, সমাজ হারিয়েছে অভিভাবক, আমাদের লিজেন্ড ডাক্তার দেবেন্দ্র কুমার সিনহা, যার নেতৃত্বে আমরা সমাজের মৌলিক দাবি পেয়েছি। 2001-এ আমরা ভাষা পেয়েছি, 2010-এ ডেভেলপমেন্ট কাউন্সিল পেয়েছি, 2006-এ সুপ্রিম কোর্টে আমরা জয়লাভ করেছি। উনি ছিলেন সমাজের শীর্ষতম সংগঠন মহাসভার কেন্দ্রীয় সভাপতি এবং বর্তমানে মুখ্য উপদেষ্টা, উনি অমর থাকবেন বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজে। ধন্যবাদ। এই যে সঠিক পুরনোভাবে আমরা সন্দেহ, তার জন্য আজকে আমরা সিনহা তার তার বিদেহী আত্মার জন্য আমরা এই সত্যটির জন্য আমরা কামনা করতেছি। সবই কামনা করেন, এই শুধু আমাদের বিষ্ণুপি এমন বলি না, সমগ্র ভারতবাসী তিনি প্রিয় ছিলেন এবং তিনি যে ডাক্তার হিসাবেও তিনি ইন্টারন্যাশনাল খ্যাতি সম্পন্ন একজন ডাক্তার ছিলেন। ওনার মৃত্যুতে আমাদের খুবই একটা সন্ধ্যাপতন হলো। অবশেষে সব জল্পনার অবসান ঘটল। অসমের পরবর্তী পুলিশের প্রধান সঞ্চালক হচ্ছেন স্পেশাল ডিজিপি জ্ঞানেন্দ্র প্রতাপ সিং। শনিবার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা রাজ্য পুলিশের ডিজিএম এর নাম ঘোষণা করেন। এদিন শঙ্করদেব কলাক্ষেত্রে নিয়োগপত্র বিতরণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের বর্তমান ডিজিপি ভাস্কর জ্যোতি মহন্ত আগামী 31 জানুয়ারি অবসর নিচ্ছেন, তাই তার দায়িত্ব এবার সমঝে দেওয়া হবে জিপি সিং এর হাতে। পুলিশের নয়া মহাপরিচালক নিয়োগ নিয়ে তার নাম শীর্ষে থাকায় এই দায়িত্ব তার হাতে তুলে দেওয়া হয়।
বাড়ির উঠোনের জমি দখল ও মহিলাদের উপর আক্রমণের অভিযোগ অস্বীকার করলেন খোকন উদ্দিন বড়ভূইয়া। শুক্রবার শিলচর সদর থানার দিন উত্তর কৃষ্ণপুর দ্বিতীয় খণ্ড কোনা গ্রামের শিলা বেগম মজুমদার, রেহেলা বেগম মজুমদার, রেহেলা লস্কর, মাম্পি বেগম লস্কররা অভিযোগ করেছিলেন যে তাদের বাড়ির উঠোন দখল করতে প্রতিবেশীরা অভিযান চালায়, এতে তারা বাধা দিলে আক্রমণ করা হয় বলে অভিযোগ। এই অভিযোগ খণ্ডন করে নাসিমা বেগম বড়ভূইয়া নামের গৃহবধূ জানান, তিনি এক বছর আগে জমি কিনেছিলেন, সে অনুযায়ী তিনি কাগজও করেন, এমনকি বেড়া দিয়ে ঘর বানিয়ে সেখানে বৈদ্যুতিক মিটার নাম বসান তিনি। কিন্তু বাড়ির মহিলা শিলা, রেহেলা, মিতা, দিলারা, রিন্টু, মাব্বিরা জমি দখল করতে নানা কূটনৈতিকভাবে মাথা খাটিয়ে এখন কেনা জমিতে যেতে তাদেরকে বাধা দিচ্ছেন। গত বৃহস্পতিবার জমিতে গেলে ওই মহিলার দল আক্রমণের চেষ্টা করেন বলে জানান নাসিমা বেগম। এদিন সাংবাদিক বৈঠকে জমি বিক্রেতা মনিরা খাতুন, রসনা খাতুন ও লাল আহমেদ মজুমদাররা বলেন, তাদের বাড়ির জমি নাসিমার কাছে বিক্রি করেছেন, কিন্তু বাড়ির অন্য লোকেরা জমিগুলো দখল করতে উঠে পড়ে লেগেছেন। বাড়ির লোকেদের নির্যাতন সইতে না পেরে তারা বাড়িঘর ছেড়ে চলে গেছেন জমি বিক্রি করে, এরপরও ওরা হুমকি ধমকি দিচ্ছেন বলে জানান তারা। শিলা বেগম, রেহেলা বেগম আর রিন্টু আর মাম্পি ও মিতা তারা বাড়ির ভিতরে ঢুকিতে দেয় না, তারা সাপ্লাই করা রাখতে দেয় না। রুনু আর একটা আছে শিলা বেগমের মেয়ে, ও তাই হয়তো হয় তাই বাড়ির ভিতরে সাপ্লাই করলে আমার তো না খাই, এখন শিলা বেগমের খাইতেও হয় তাই আছে আমার নামর, আমার নামর এটা আমি বিল দিয়া যাই খুব মজবুত হিসাবে আমরা দিছি বেড়াটা, তারা খালকে তারা বেড়াটা তুলিয়া লিয়া গেছে কি। আর শিলার মেয়ে একটা আছে রুনু বেগম মজুমদার, আর মাম্পি মিতা আর রায়েল আর ইন্টু আর দিলারা ওই মানুষ টাইমকে তারা আমরা এই বাড়ির ভিতরে তারা আমাকে দেয় না, তারা রইয়া আর একটা রঙ্গি আছে খালি জল দোকানে গেলাম ভাই একটা তারা আমরা হামাইতেও দেয় না, অতজন মানুষ তো কইলাম আমরা জায়গাটা আমরা আগর দেওয়া বেড়া আছে। স্কুলের পরিকাঠামোগত উন্নয়নে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে রাজ্য সরকার। সমাজের পিছিয়ে পড়া অনুসূচিত জাতিভুক্ত ছাত্রছাত্রীদের স্কুলমুখী করার লক্ষ্যে নিরন্তর প্রয়াস অব্যাহত রয়েছে। শনিবার শিলচর মহকুমা এসসি ডেভেলপমেন্ট বোর্ডের তরফে শিলচর সরকারি বালিকা বিদ্যালয় ও গর্ভরণ অমরচাঁদ প্রেমন্দাময়ী হাই স্কুলের তফশিলি জাতিভুক্ত নবম ও দশম শ্রেণীর পড়ুয়াদের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানের দুটি পৃথক পৃথক সভায় অংশগ্রহণ করে বিশেষ অতিথির ভাষণে এই মন্তব্য করেন কাছাড় কলেজের অর্থনীতি বিভাগের প্রাক্তন অধ্যাপক চন্দন দে। শিলচর সরকারি বালিকা বিদ্যালয়ের অধ্যক্ষ বিভাস চক্রবর্তী ও গর্ভরণ অমরচাঁদ প্রেমদাময়ী হাইস্কুলের প্রধান শিক্ষক প্রলয়কান্তি চৌধুরীর পৌরোহিত্যে আয়োজিত দুটি পৃথক সভায় বক্তব্য রাখতে গিয়ে এদিনের অনুষ্ঠানের মুখ্য অতিথি শিলচর মহকুমা তফশিলি জাতি উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিহারঞ্জন দাস, শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তীর উন্নয়নমূলক কাজের ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিলচরের বিধায়কের প্রতিনিধি বুদ্ধদেব চৌধুরী, বিজেপি শিলচর মধ্যশহর মণ্ডল সভাপতি শান্তনু রায়, শিলচর মহকুমা এসসি ডেভেলপমেন্ট বোর্ডের সদস্য কমলেশ দাস, বাবলু কেওট, রানু দাস, রুমি দাস, রাধারানী রবি দাস প্রমুখ। চেষ্টা করছে আর আমরা এই বোর্ড আমরা চাচ্ছি যাতে সুন্দর ভাবে এবং সুস্থ ভাবে মানুষের হাতে আমরা পৌঁছে দিতে পারি, যারা বেনিফিশিয়ারি যে ছাত্ররা একটা পাওয়ার যোগ্য তাদের কাছে যাতে আমরা পৌঁছে দিতে পারি সুন্দর ভাবে, মাস পথে যাতে উলট পালট না হয় তার জন্য আমরা ব্যবস্থা করেছি। এবং আমরা বলছি যে স্কুলে দেওয়া হবে সেই স্কুলে আমরা ছোটখাটো অনুষ্ঠানের মাধ্যমে আমরা দেব। আমরা এই স্কুলকে আমরা চিহ্নিত করেছি যে না এখানে অনেক এসসি স্টুডেন্ট আছে, কাজে এই স্কুলে দিয়ে ছাত্রছাত্রীরা উপকৃত হবে, প্রকৃত হিতাধিকারী যারা তাদের হাতে পৌঁছবে, যার জন্য আমরা
আর এই স্কুলটিও আমরা আমরা বেছে নিয়েছি। এখানে আছে আমাদের পাশে আছে গভর্নমেন্ট স্কুল, সেই গভর্নমেন্ট স্কুলটি আমরা দেব। এরকম ভাবে শিলচরে 8-10টা স্কুলকে আমরা দিচ্ছি শিলচর টাউনে, আর শিলচর টাউনের বাইরে অনেক স্কুলকে দেওয়া হবে। পূর্ব সোনাইর মঙ্গলপুর বোয়ালিহাওর সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা শনিবার প্রয়োজনীয় সংখ্যক সদস্যের অনুপস্থিতির কারণে মুলতবি বলে ঘোষণা করা হয়েছে। এদিকে 28 জানুয়ারি সমিতির বোর্ড অফ ডিরেক্টর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও 15টি আসনে 12 জন প্রার্থীর মনোনয়ন বৈধ হওয়ার এদিন নির্বাচন প্রক্রিয়া অনুষ্ঠিত হয়নি। এদিকে সমিতির এজিএম ও নির্বাচন অনুষ্ঠিত না হওয়াতে বিভাগীয় কর্তৃপক্ষকে দায়ী করেছেন সমিতির সদস্য আলী হোসেন লস্কর সহ একাংশ শেয়ার হোল্ডার। উল্লেখ্য, পূর্ব নির্ধারিত সূচি অনুসারে শনিবার হায়দরবাজার জনতা এমই মাদ্রাসা সংলগ্ন স্কুলে মঙ্গলপুর বোয়ালিহাওর সমবায় সমিতি সাধারণ সভা সমবায় বিভাগের সিনিয়র ইন্সপেক্টর তথা সমিতির ওয়ানম্যান কমিটির চেয়ারম্যান বীরব্রত ধরের পৌরোহিত্যে আরম্ভ হয়, কিন্তু সভায় প্রয়োজনীয় সংখ্যক সদস্য অনুপস্থিতি থাকায় এদিনের মতো সভা মুলতবি বলে ঘোষণা করেন চেয়ারম্যান। এদিকে গত 18 জানুয়ারি সমিতির কার্যনির্বাহক পরিষদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র গ্রহণ করা হয়, আর এতে সকল শ্রেণীতে ছোটি ও দুর্বল শ্রেণীতে 13টি নিয়ে মোট 19টি মনোনয়ন জমা পড়ে। শেষে মনোনয়ন পরীক্ষার সকল শ্রেণীর 2টি, দুর্বল শ্রেণীর 5টি মনোনয়ন বাতিল হয় বলে জানান নির্বাচনের ভারপ্রাপ্ত রিটার্নিং অফিসার তথা সমবায় বিভাগের সিনিয়র ইন্সপেক্টর জাকির হোসেন। তিনি বলেন, 15টি আসনে 12 বৈধ মনোনয়ন জমা পড়াতে সমিতি নির্বাচনের প্রয়োজন হয়নি। তিনি আরও বলেন, আগামী 4 ফেব্রুয়ারি নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ে এজিএম অনুষ্ঠিত হবে। আজকে এজিএমে ডিউ টু ল্যাক অফ কোরাম এজিএমটা পস্টপন হয়েছে, এর জন্য অ্যাকসেপ্টেড নমিনেশনের এটা আমি আজকে ডিক্লেয়ার করতে পারলাম না। এটা যে এজেন্ডা লাস্ট আসলো এটা লাগে আমি এটা ডিক্লেয়ার করতে পারছি না। আজকে ওয়ান ম্যান অফিসারসন ম্যানেজমেন্ট বীরব্রত ধরের উক্তি রাখছে যে সেম প্লেস সেম জায়গা সেম টাইম আগামী 4 ফেব্রুয়ারিতে আবার এখানে এজিএম হয়। মানে নির্বাচনে নিয়ম আছে, যদি 15 জনের উপর ক্যান্ডিডেট হয় তাহলে নির্বাচন হয়। এখন এখন দুর্বল শ্রেণীতে 8 জন, সবল শ্রেণীতে 7 জন একসেপ্ট হয়েছে। এলাকি নির্বাচনটা যে মদিন হয় এখানে হওয়া নাই, এজিএম যেটা পস্টপন হয়েছে এটা এজিএমতে হবে। গুটি গুটি পায়ে 23তম বর্ষ অতিক্রম করল শিলচর কেন্দ্রীয় বিদ্যালয় সংলগ্ন চান্দবাড়ি রোডের বার্ষিক শনি পূজা। শনিবার দিনব্যাপী বিভিন্ন পূজার্চনার মাধ্যমে দিনটি উদযাপন করা হয়। এদিন সকালে বিষ্ণু পূজার মাধ্যমে বার্ষিক শনি পূজার সূচনা করা হয়। পরে কালী পুজো এবং বিকেল 5টা থেকে শুরু হয় শনিদেবের বিশেষ পুজো। এদিন সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে আয়োজক কমিটির এক সদস্য জানান, আমরা চান্দমারি সেন্ট্রাল স্কুলের ঠিক অপোজিটে, আমরা 23 বছর আগে আমরা এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিলো। অ্যাক্সিডেন্ট হওয়ার পরে এরপরে আমরা লাগা লাগা প্রায় 2-3টা অ্যাক্সিডেন্ট হয়েছিলো। তারপরে আমরা একটা শনি মানে শনি পূজার আয়োজন করি 2020 সালে আমরা এই শনি পূজাটা আরম্ভ করি। এরপরে আমরা আস্তে আস্তে মন্দির বানাই, করতে করতে আজকে আমরা এই গেছি 23 ইয়ার্স। 23 ইয়ার্স থেকে আমরা ইয়ে করতেছি। আমরা পূজাটা আরম্ভ হয় সকাল থেকে, সকালে বিষ্ণু পূজা উঠবো, আছে তারপরে উঠবো আপনার কালী পূজা। কালী পূজার পরে আমরা মহাপ্রসাদ বিতরণ করি বিকাল 5 ঘটিকা পর্যন্ত। তারপরে 5টার পরে আরম্ভ হয় শনি পূজা। শনি পূজা শেষ হওয়ার পরে রাত্রে 8টার থেকে আমরা আবার মহাপ্রসাদ দিই। আমাদের এখানে ধরেন মানুষ হয় প্রায় 2-3 হাজার মানুষে আমরা খিচুড়ি খিচুড়ি তাল্লা খাওয়াই। এবং আমরা যে আশেপাশের যে আমরা যে বন্ধু বান্ধব একদম একদম মানে আমার ছোটো ভাইরা এবং আমরা বৌদিরা আসুন, পাড়ার মেয়েরা আসুন, সবাই আমরা আমাদের সহযোগিতা করে। এখানে ক্লাব আছে, কৃষ্ণিবেগ সাংস্কৃতিক সংস্থা, কৃষ্ণিবেগ সাংস্কৃতিক সংস্থার ওই ওই কমিটিও ক্লাব কমিটিও আমরা সাহায্য করে, মানে সবাই মানে সাহায্যের আত্মা মারা গেছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। তোপখানায় বাইক মারুতি ভ্যানের সংঘর্ষে মৃত্যু টেট শিক্ষিকার। ধলাইয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নবনির্মিত ভবনের উদ্বোধন মন্ত্রী পরিমলের।
বরাকে কংগ্রেসের হাত সে হাত জড়ো কর্মসূচি সফল করতে জোর প্রস্তুতি। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই, ধন্যবাদ।